आज सकाल थेके आकाश आंशिक मेघला बला जाए, तबे कि अस्वस्तिकर गरम थेके रेहाई दिए बृष्टि नामबे से गुड़े बाली। दक्षिणबंगे आपातत बृष्टिर सम्भावना नेई, तबे उत्तरबंगेर मानुष आराम पाबे। कोचबिहार एवं आलिपुरद्वार जिले आज सकाले बज्र विद्युत सह बृष्टिर पूर्वाभास दिएछे आबहावा दफ्तर। এই দুই জেলার সঙ্গে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে স্বস্তিতে উত্তর, অন্যদিকে তাপপ্রবাহের কবলে পশ্চিমে চার জেলা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। এই চার জেলায় তাপপ্রবাহে পেরুতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসে। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলাই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই অন্তত 15 দিন। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 86% এবং সর্বনিম্ন 62%। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।